সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1 টেস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আমি একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা কিন্তু রুম টেম্পারেচার হতে হবে। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা কিন্তু হয়ে গেছে। আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডুটাকে আমি ভালো করে মতে সফট করে নিয়েছি। এখন ডুটাকে আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। এখন আমি ডুটাকে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন রুটিটা আমি মাঝখান থেকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এই ফুল পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। আমি একটা টুথপেক নিয়ে নিয়েছি, দেখেন টুথপেক দিয়ে আমি এই পিঠার উপর 2টা বাঁশ দিয়ে দিয়েছি। এখন আমি ফুলটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই ফুল পিঠা রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই পিঠাটা তৈরি করার তেমন কোনো ঝামেলা নেই। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা তৈরি করে বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন, আবার বাসায় মেহমান আসলেও পরিবেশন করতে পারেন। দেখতে কিন্তু অনেক সুন্দর এই পিঠাটা, খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। আমি একইভাবে আরো একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি কিন্তু এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। 1টা ডিম দিয়ে 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। দেখেন আমি কত সহজে এই পিঠাটা তৈরি করে নিয়েছি, দেখে বুঝে নিতে হবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এখন পিঠাগুলা বেক করে নিচ্ছি। আপনারা চাইলে, আমি চোলাই বেক করছি, আপনারা চাইলে কিন্তু মাইক্রোওভেনে বেক করতে পারেন অথবা তেলের মধ্যে ফ্রাই করতে পারেন। এখন আমি বেক করার জন্য বসিয়ে দিয়েছি। আমি 15 মিনিট করে বেক করে নিচ্ছি। দেখেন 1 পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। যারা কিন্তু তেলে ভাজা পিঠাটা খেতে পছন্দ করে না, তারা এইভাবে বেক করে এই পিঠাটা খেতে পারেন। এই পিঠাটা কিন্তু বেক করে খেলেও অনেক টেস্টি হয়। আমার পিঠাগুলা কিন্তু হয়ে গেছে। আমি এইভাবে কিন্তু সবগুলা পিঠা বেক করে নিচ্ছি। আমি সামান্য করে কিন্তু কুকিং অয়েল দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আশা করছি আজকের এই সহজ পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এইভাবে সবগুলো পিঠা বেক করে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিঠাগুলো, খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার আজকের এই পিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।